Assalamualaikum, my two family. Welcome, House of Cooking Recipe Channel. কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মা খালাদের হাতে হাতে পাকানো সুজি সেমুই খেজুরের গুড় দিয়ে। তো কিভাবে আমি বানাচ্ছি বা মা খালারা বানাচ্ছে খেজুরের গুড় দিয়ে হাতে পাকা সেমুই, দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর নতুন ফ্রেন্ড যারা তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। بسم الله الرحمن الرحيم সুজির হাতে পাকা সিমুই বানানোর জন্য এখানে একটি ডো বানানো হয়েছে, যেটিকে খামির করে বানানো হয়েছে। এটি সুজি দিয়ে পুরো ডোটি বানানো হয়েছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মা খালাদের হাতের সুজির হাতে পাকা সিমুই। তো এখানে আমার মা আমার খালা দুজন মিলেই বানিয়ে মা খালা দুজন মিলেই বানাচ্ছে সুজির সেমুই। তো সুজির ওই ডোটি লম্বা লম্বাটি সলতের মতো বানানো হয়ে গেছে, তো ও থেকে এবারে এইভাবে কেটে কেটে সেমুইয়ের শেপ দেওয়া হচ্ছে। এই যে এইদিকে একদিকে সলতে বানানো হচ্ছে, আর একদিকে আমার একজন এইভাবে সেমুই বানাচ্ছে। তো আগেকার জামানায় মা খালারা যেইভাবে সুজির সেমুই বানাতো, ঠিক সেইভাবেই সেমুইটি বানানো হচ্ছে, একদম দেশিভাবে, যেভাবে বানাতো, কোনো কেনা সেমুই নয়। এইভাবে একবার আপনারা সুজির সেমুই বানাবেন গুড় দিয়ে, এই নতুন সিজনের যে খেজুরের গুড় সেই দিয়ে রান্না করবেন, একদম হাত চেটে খাবেন। এইখানে সেমুই মোটামুটি রেডি হয়ে গেছে, দেখুন কত স্পিডে বানাচ্ছে। আমরা হয়তো বানাতে পারবো না, কিন্তু পারি, এতটা সুন্দরভাবে পারবো না। এখানে সমস্ত সেমুই রেডি হয়ে গেছে বানানো, এবার সেমুইটি রান্না হবে। রান্না করার জন্য এখানে 1 লিটার মানে 1 কেজি মতো দুধ নেওয়া হয়েছে। এই তো দুধের মধ্যে তেজপাতা ও এলাচ দিয়ে একটু ফুটিয়ে নেব। এখানে তেজপাতা ও এলাচ দিয়ে ফোটানোর পর খেজুরের যে গুড় আছে সেই গুড় দেওয়া হলো। যদি খেজুরের গুড় না থাকে চিনি দিয়ে করতে পারেন, বা আখের গুড় দিয়েও করতে পারেন, কিন্তু খেজুরের গুড় দিয়ে সিজনে বেশি স্বাদ লাগে এই সময়টি। এখানে দুধটি খেজুরের গুড় সমস্ত ভালো করে মিক্সড করে নিলাম, অল্প সামান্য চিনিও অ্যাড করেছি, 1 চামচ মতো চিনিও দিয়ে দিলাম, স্বাদ মতো একটু লবণও দিয়ে দেব, দিয়ে ভালো করে ফোটাতে থাকব। এখানে দুধটি সুন্দরভাবে উবাল এসে গেছে মানে ফুটে গেছে। এইবার সেমুইগুলো আমি ছড়িয়ে দেব। এখানে সেমুই ছড়ানোর নিয়ম আছে, একবারই ওই সেমুইগুলো ঢেলে দেবো না, ডালা পেকে যাবে। হাতের সাহায্যে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে সেমুইগুলো দিয়ে দিতে হবে। দিয়ে 5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব, এখানে সুজির সেমুই রেডি হয়ে যাবে। খুব ইজি রান্না, কিন্তু রেডি করতে অনেকই কষ্ট, বানাতে অনেকই সময় লাগে, আর দ্বিতীয়ত অনেক কষ্টও আছে। এইভাবে একবার বানাবেন সুজির সেমুই, দেখুন কত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে তো সুন্দর লাগছে, খেতে তার থেকে ডবলও লাগবে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করবেন। আল্লাহ।